আছে 5 তারিখে, আমরা 3 তারিখে স্কুল খুলতে বলেছি। মনীষ ব্রাত্য আছে এখানে, 3 তারিখ থেকে স্কুল খুলতে বলেছি, এই কারণে 4-5 ছুটি আছে সরস্বতী পুজোর জন্য। 4 তারিখটা ছুটি দেওয়া হয়েছে শুক্রবার, তার কারণ হচ্ছে এতদিন তো স্কুলগুলো ছুটি ছিল। যারা সরস্বতী পুজো করবে তাদের তো একটা অ্যারেঞ্জমেন্টও করতে হবে, সরস্বতী পুজো করবে, ঠাকুর নিয়ে আসবে, ঘরগুলো পরিষ্কার করবে। 4, 5, 6 তো সানডে আছে, সুতরাং এটা দেখতে হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। এটা একটা পলিসি গাইডলাইন্স আজকেই বলে দাও, 8, 9, 10, 11, 12 কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক আইটিআই এগুলো চলবে, খুলে যাবে। আর বাচ্চাদের যারা ডোজ নেয়নি এখনো, যাদের ডোজ হয়নি, আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে তো করা যাবে না, বৃষ্টির দিনগুলো দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভালো, বড় জায়গা না থাকলে গাছের তলে পাড়ায় পাড়ায় শিক্ষালয় হলো, বৃষ্টির দিনগুলো তো হবে না। হট করে ঝড় জলে বাজ পড়ে কেউ মরে গেল সেটা যেন না হয়, সেটা টিচারদের দেখে নিতে হবে, সেটা এলাকা অনুযায়ী তার ব্যবস্থা করতে হবে। আর আইসিডিএস সেন্টারগুলো পাড়ায় পাড়ায় এবার খুলতে শুরু করুন আপনার সরস্বতী পুজো। তার কারণ হচ্ছে তা নাহলে প্রেগনেন্ট মাদার বা নিউবর্ন বেবি তারা যে জিনিসগুলো পায়, বাড়িতে বাড়িতে আমরা যথেষ্ট মিড ডে মিলটাও পৌঁছে দিই, এখনও পৌঁছতে হবে ছোটদের জন্য। কিন্তু পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে কী হবে, ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে। ডিম করে দেওয়া যেতে পারে, ভাত ডিম। সুতরাং পাড়ায় পাড়ায় শিক্ষালয়, একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় প্রকৃতির মুক্তাঙ্গনে শিক্ষা, এটা একটা সিস্টেম তৈরি করে টিচাররা কীভাবে এটাকে দেখবেন। হয়তো এটা ঠিক টিচাররা যেটা 7 ঘন্টা 8 ঘন্টা বাইরে করতেন স্কুলে, বা 6 ঘন্টা 5 ঘন্টা, সেটা না করে 2 ঘন্টা টাইম দিয়ে দাও, তাহলে কোভিডটাও বেশি করবে না। 2 ঘন্টা করে টাইম দিয়ে দাও পাড়ায় পাড়ায় শিক্ষালয়, আসবে পড়বে, মিড ডে মিল খাবে, বাড়ি যাবে, ঠিক আছে? টিচারদেরও খুব একটা প্রবলেম হবে না, আর শনিবারটা ছুটি রেখে দেবে, ঠিক আছে? এই সিস্টেমটা করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত।